হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে তোমাদের জন্য যে বিশেষ খবরটি সেটি হচ্ছে কি, জিএনএম এএনএম পরীক্ষার জন্য কিন্তু সময় খুবই কম, এটা বারবার বলে দেওয়া হচ্ছে। কারণ তোমাদের এখনও পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদি একটা কাউন্ট করা যায়, যদি 100 জনের মধ্যে দেখা যায়, 50 জন স্টুডেন্ট কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করছে যে এখনও অনেক সময় আছে, এই সময়টা তোমরা কাজে লাগাও। যাদের কাছে মনে হচ্ছে এটা অনেক সময়, তাদেরকে বলছি প্লিজ সময়টা কাজে লাগাও, পরবর্তীকালে দেখবে যে সময় হাতে কিছু নেই আর তুমি কিছু শিখতেও পারলে না। আর যারা কাজে লাগিয়েছো বা যারা এখন প্রায় শেষের দিকে চলে গেছো, আমাদের তোমাদের যারা প্রিপারেশান একদম প্রায় কমপ্লিটের দিকে, তোমাদের বলবো অবশ্যই কংগ্রাচুলেশনস, তোমরা কিন্তু সফলতা প্রায় শিখরে পৌঁছে গেছো। তো আজকে এখানে আমি কয়েকটা তোমাদের সাথে ট্রিক শেয়ার করবো, যেগুলো ফলো করলে তোমরা ভালো স্কোর করতে পারো কম পড়ে, বিকজ সময় কিন্তু খুবই কম। যারা এতদিন পর্যন্ত অ্যাভয়েড করেছে তাদের কথা বাদ দাও, বাট যারা পড়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তো কিছু ট্রিক বলে দেবো যেগুলো কি এখনও পর্যন্ত বলেনি হয়তো বা, আবার যদি বলেও থাকে সেগুলো শুনে থাকবে, আর তার সাথে আমি কিছু কথা বলবো যেগুলো তোমাদের জানা উচিত। আচ্ছা, তার আগে বলে রাখি, অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট অ্যান্ড কম্পিটিশন 2022 এখানে কী হয় এবং কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে। প্রথম কথা, এটা হচ্ছে একটা কম্পিটিশন, এটা কিন্তু কোনো ক্লাস নয়, আমি প্রথমে বলছি, ভালোভাবে শুনে নেবে। এখানে কিন্তু তোমরা কোনো কিছু, কোনো বেসিক কনসেপ্ট বা কোনো অ্যাডভান্স কনসেপ্ট কিছুই পাবে না। এখানে তোমরা তোমাদের যে প্র্যাকটিস লেভেলটা সেটা তোমরা দেখতে পাবে, তোমাদের কোন লেভেলে তোমরা পৌঁছেছো। অর্থাৎ এখানে মোট 4 সেট কোশ্চেন তোমরা পেয়ে যাবে। পরীক্ষায় যে রকম প্রশ্ন আসে, যেমন বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ, সমস্ত চ্যাপ্টার থেকে আমরা কিন্তু যেরকম প্রশ্ন আসার কথা মোটামুটি একটা আইডিয়া করে বানাচ্ছি, এর উপর থেকে তোমাদের পরীক্ষা হবে। এবং এখান থেকে দেখা হবে তোমরা কোথায় কী কতটা ভালো পারছো, কোথায় পারছো না, যেই অংশটা তোমরা খারাপ পারবে বা যেটা তোমাদের একটু দুর্বলতা রয়েছে সেটার উপর আমরা একটু জোর দেওয়ার চেষ্টা করবো, তোমাদের বলে দেবো যে এই জায়গাটা তোমরা জোর দেবে। এইটুকুটাই হচ্ছে আমাদের এই ট্যালেন্ট অ্যান্ড কম্পিটিশনের কাজ। এবার এখানে জয়েন্ট হতে গেলে কী করতে হবে, এখানে জয়েন হতে গেলে তোমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখানে শুধুমাত্র মেসেজ করবে, দেখো শুধুমাত্র মেসেজই করবে, কল করার দরকার নেই, কল করলে অনেক সময় রিসিভ করি না, তো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি অবশ্যই জয়েন করে দেবো। কী লিখবে, জয়েন মক টেস্ট বা জয়েন কম্পিটিশন, যাই হোক কিছু একটা লিখলে আমি তোমাদেরকে টোটাল কমপ্লিট মানে তোমাদের যে ডিটেলসটা সেটা দিয়ে দেবো। এটার জন্য কিছু টাকা লাগবে, সেটা কি 50 টাকা। এবার এখানেও যা সমস্যা আছে, আমি প্রায় অনেকের কিন্তু সমস্যাগুলো শুনেছি, যে কারোর হয়তো অনলাইন পেমেন্ট মেথড নেই বা হয়তো কেউ একটু ফাইন্যান্সিয়াল প্রবলেমে রয়েছে, কেউ হয়তো 50 টাকা যেয়ে দেবে, সেটার জন্য একটু সমস্যা আছে। তো তাও বলেছি যদি সমস্যা থাকে বলবে, আমি কোনো টাকা নেবো না, ফ্রিতে তোমাদের এইটা দেওয়ার ব্যবস্থা করে দেবো, বাট সবার জন্য সম্ভব নয়, কারণ এখানে আমাদের অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। সো যার সমস্যা রয়েছে, সত্যিকারের সমস্যা, তারাই বলবে, আমি অবশ্যই হেল্প করব, ঠিক আছে? টেস্ট কবে থেকে শুরু হচ্ছে, মে 7 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে টেস্ট, আর লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ, 25/4/2022 হচ্ছে এখানে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট, সময় খুবই কম রয়েছে, অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। আচ্ছা, এবার আসছি প্রশ্নে, সরাসরি প্রশ্নে আসি, তারপর মাঝেই আমি ট্রিকগুলো বলে দেবো কী কী ট্রিক ফলো করা উচিত, যারা একদম কন্টিনিউয়াসলি দেখবে তারা একমাত্র সেই ট্রিকগুলো শুনতে পাবে। দেখো, প্রথম প্রশ্নে আসি, লিউকোমিয়া রোগের কারণ কি? উত্তরটি কি, রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া। দেহের শক্তির প্রধান মাধ্যম কি? উত্তরটি শ্বসন। দেহের মেলানিনের প্রধান কাজ কি? উত্তরটি কি, সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে, ডাবের জলে কী ধরনের হরমোন থাকে? তো ওটা কি, কাইনিন, ঠিক আছে? এই প্রশ্নটা বারবার আসে কিন্তু। কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায়? উত্তরটি কি, অগ্নাশয়। অক্ষিগোলকের প্রাচীরের নাম কি? উত্তরটি হচ্ছে রেটিনা। রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়? উত্তরটি কি, ডায়াবেটিস। দেখো, এখানে গ্লুকোজ মানে, এখানে কিন্তু মনে রাখবে ডায়াবেটিস কি, ডায়াবেটিসের সুগার বা যেটাকে মধুমেহ বলি আমরা বাংলায়, তো এখানে কি, গ্লুকোজ পাওয়া গেলে এখানে কিন্তু এই ডায়াবেটিস রোগটা ধরা দেয়, ঠিক আছে, যদি অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ পাওয়া যায়। কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গ সৌষ্ঠব বৃদ্ধি পায়? উত্তর কি, ইস্টজেন। পরে প্রশ্ন আসছে, নালীবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম? উত্তর কি, পিটুইটারি গ্রন্থি। থাইরয়েডের অবস্থান কোথায়? উত্তর কি, গলায়, ল্যারিংসের এর উপরে দুপাশে। মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে? উত্তরটি কি, সিকামে। পরের প্রশ্ন আসছি, ক্ষুদ্রান্ত এবং বিশেষক এর একক কি? উত্তরটি হচ্ছে ভিলাস। ভিটামিন এ ও বি কোথায় সংশ্লেষিত হয়? উত্তরটি বৃহদন্ত্রে। এইবার আমি তোমাদের কিছু ট্রিক বলে দিই যেগুলো তোমাদের কাজে লাগবে পরীক্ষায়। দেখো,
বিশেষ করে ইতিহাসের প্রশ্ন যখন দেখবে কোথাও সাল লেখা রয়েছে, কোনো একটা বছরের উল্লেখ রয়েছে এবং সেটা মনে রাখা ভীষণ দুঃসাধ্যকর ব্যাপার, সেক্ষেত্রে তোমরা কী করে সেটাকে ট্যাকেল করবে বা সেটাকে কী করে মনে রাখবে। আমি তোমাদের কিছু ট্রিক বলে দিচ্ছি যেগুলো অবশ্যই ফলো করবে। দেখো, কিছু ট্রিক হচ্ছে যে সময়ের মধ্যে, অর্থাৎ যে সময়ে উল্লেখ রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু সেই যুদ্ধ বা সেই সময় মানে ঘটনার কিন্তু ইঙ্গিত রয়েছে, ঠিক আছে? যেমন পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল, অনেকে গুলি ফেলে 1526 নাকি 1626 নাকি 1726। এবার আমি তোমাদের ঠিক বলে দিই, পানিপথের পা বা প আর 1526-এর প, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, তোমাদের কিন্তু অবশ্যই অনেক কাজে লাগবে। তো এইভাবে যদি তোমরা মনে রাখো যে পানিপথের প, পানিপথ শুরু হচ্ছে কী দিয়ে, পদে, এবং এখানে দেখো 1526-এরও কিন্তু পদেই শুরু হচ্ছে। সো যখনই পানিপথের প্রথম যুদ্ধের কথা হবে তখন কিন্তু 1526-ই হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তাই পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। চলো আমি বলেই দিই, 1556 সালে। তোমরা বলো পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল, ঠিক আছে? তো এই প্রশ্ন তোমাদের জন্য থাকলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যাদের রাইট অ্যান্সার হবে তাদেরটা পিন করে দেবো, ওকে? তো এটা গেল প্রথম ট্রিক। সেকেন্ড ট্রিক কী, দেখো পরীক্ষায় আমাদের কিন্তু 2 নম্বর যে প্রশ্নগুলো, অর্থাৎ ক্যাটাগরি 2, সেখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। এই অনেকগুলো অপশনের মধ্য থেকে, অর্থাৎ মনে করো এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া হয়েছে, এটা একটা বক্স থাকবে, এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেওয়া থাকবে। এবার নিচে 4টে অপশন থাকবে, ঠিক আছে? এবার 4টে অপশনের মধ্যে দেখবে একটা অপশন যেটার মধ্যে বাকি 3টে, ঠিক আছে, কোনো না কোনোভাবে ডিফারেন্স রয়েছে বলি সেটা আলাদা। তো দেখবে ম্যাক্সিমাম যেখানে মিল রয়েছে, যে দুটো অপশনের মধ্যে সব থেকে বেশি ম্যাক্সিমাম মিল রয়েছে, সেই দুটোর মধ্যেই আমাদের কিন্তু অ্যান্সারটা লুকিয়ে থাকবে। সেটা অপশন এ হতে পারে, অপশন বি হতে পারে, যাই হোক না কেন, যে অপশনে বেশি মিল ম্যাচ রইবে, মনে করো এর সাথে সি এর ম্যাচ রয়েছে, এর সাথে ডি এরও ম্যাচ রয়েছে, তাহলে অ্যান্সারটা এ হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো কিছু হিডেন ট্রিক রয়েছে, আমি পরবর্তীকালে যদি সময় পাই পরীক্ষার আগে তোমাদের বলে দেবো, একদম কোশ্চেন ধরে ধরে বলে দেবো। তো তার জন্য কী করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করতে হবে। যত বেশি সাবস্ক্রাইবার হবে আমি তোমাদের জন্য আরও অনেক বেশি সারপ্রাইজ নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করব, যেখানে ম্যাথ বা রিজনিং সম্পর্কে তোমাদের একদম ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তো টাইমটা তোমরা ডিসক্রিপশানে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পারো, আমি অবশ্যই সেই সময় অবশ্যই তোমাদেরকে লাইভ ক্লাসটা নিতে পারি। চলো আবার প্রশ্নে ফিরে আসছি, যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না সেটা কী, সেটা কি হেপারিন? ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কটি? তো উত্তরটি কি 24টি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কতগুলি। চলো পরের প্রশ্ন আসি, প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়? উত্তরটি কি মালয়েশিয়ায়, এবং সালটা কত, 1998। হংকং ভাইরাস নামে পরিচিত সার্স প্রথম কোন দেশে দেখা যায়? তো এটি কি চীনে, 2002 সালে দেখা যায়। মানবদেহে কোন ধরনের শ্বসন হয়? উত্তরটি কি সবাত শ্বসন। প্রশ্ন আসে, শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন? উত্তরটি কি প্রসেদন কমাতে। এটা খুবই ইম্পর্টেন্ট, দেখবে শীতকালে অনেক গাছের পাতা কিন্তু ঝরে যায় এবং বা একদম হলুদ হয়ে যায়। আর তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, গাছের পাতার রং সবুজ হয় কেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কিসের ফলে বা কোন কিসে কোন জিনিসটার জন্য গাছের পাতার রং সবুজ থাকে, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরে প্রশ্ন আসি, কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে? উত্তর কি গাংচিল। প্রশ্ন, জলজ শামুক ঝিনুকের খোলক কী দিয়ে তৈরি? উত্তরটি কি কার্বনেট। প্রশ্ন, কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়? উত্তর কি কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন, পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেন কে? উত্তর কি নিকোলাস অটো। প্রশ্ন হচ্ছে 67P কি? এটি হচ্ছে একটি ধূমকেতু। চলো পরে প্রশ্ন আসি, আলোক 7টি বর্ণের সমষ্টি, এটি কে প্রমাণ করেন? উত্তরটি কি আইজ্যাক নিউটন। জলে দ্রবণীয় ভিটামিন কি? উত্তরটি ভিটামিন বি। মিষ্টি আলু কি? উত্তরটি কি শ্বেতসার জাতীয় খাদ্য। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে? উত্তরটি কি গলগণ্ড রোগে। প্রশ্ন, গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কি? উত্তরটি হচ্ছে ম্যানোমিটার। প্রশ্ন, সুপারনোভা আসলে কি? উত্তরটি কি মৃত তারকা। চলো পরের প্রশ্ন আসছি, উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? উত্তরটি কি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লেখার চক কী দিয়ে তৈরি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লেখার চক কী দিয়ে তৈরি? উত্তরটি কি ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বোনেট।
প্রশ্ন রেক্টিফাইড স্পিরিট কি, উত্তরটি কি 95% ইথাইল অ্যালকোহল প্লাস 5% জল। প্রশ্ন ভিনিগার কাকে বলে, উত্তরটি কি 4-10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। এই প্রশ্নটি তোমরা প্রায় শুনে থাকবে ক্লাস 8-9 কিন্তু এই প্রশ্নটি অনেকবার আসতো, তো এটা অবশ্যই মনে রাখবে, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কিন্তু ভিনিগার বলা হয়, ঠিক আছে। অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল কাকে বলে, উত্তর কি 3:1 অনুপাতে নাইট্রিক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকেই বলা হয় অ্যাকোয়ারেজিয়া বা রাজ অম্ল। প্রশ্ন ইস্পাতের কার্বনের শতকরা পরিমাণ কত, উত্তর কি 0.15-1.5%। ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কার্বন মেশাতে হয়, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন আসি, উড স্পিরিট কি, উত্তরটি কি মিথাইল অ্যালকোহল। প্রশ্ন সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি, উত্তরটি কি রেডন। পরের প্রশ্ন আসি, সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি, উত্তরটি কি লিথিয়াম। তো আজকে এখানে শেষ করছি, খুব বেশি আর প্রশ্ন নেই, পরবর্তী কাল বা পরশু তোমাদের আবার একটা কোশ্চেন শেয়ার করব, কোশ্চেন অ্যান্সার। আর এইগুলো তোমরা কী করবে দেখো, এগুলো পিডিএফ রেখে দেবে না, এগুলো যেগুলো তোমাদের পিডিএফ আমি দিয়ে দিচ্ছি গ্রুপে বা টেলিগ্রামে দিচ্ছি, এগুলো কিন্তু রেখে দেবে না, এগুলো কী করবে অবশ্যই খাতাই বা নোটবুকে কিন্তু অবশ্যই নোট করে রাখবে, না হলে এটা পিডিএফই থেকে যাবে, কোনো কাজেই লাগবে না, তোমরা পড়বেও না, হয়তো ভাববে যে আমাদের পড়া একদিন পড়বো, আজকে নয় কালকে পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, এইভাবে পড়াগুলো জমে থেকে যায়, পিডিএফগুলো মোবাইলেই থেকে যাবে, তোমরা কিন্তু পরবর্তীকালে রিভিশন করবে না। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে যখনই ভিডিওটা দেখছো অবশ্যই দরকার হলে আবার দেখো, তৃতীয়বার দেখো, চতুর্থবার দেখো, বাট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের নিজের নোটবুকে নোট করে রাখো, ঠিক আছে, তারপর দুবার তিনবার ঝালাই দেবে এবং পরবর্তীকালে রিভিশনগুলো জাস্ট সপ্তাহে একবার করে দেবে, তোমাদের কিন্তু টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে, ওকে। তো এটা একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকলো, অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দেবে ভিডিওটি এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি বা দেখা হচ্ছে, নমস্কার।